হ্যালো বন্ধুরা স্বাগত জানাই চ্যানেলে আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম তোমরা অবশ্যই স্ক্রিনে অঙ্কটি দেখতে পাচ্ছ দেখো যদি আর প্লাস আর ড্যাস সংখ্যক বস্তু একযোগে লইয়া এন সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা এবং আর মাইনাস আর ড্যাস সংখ্যক বস্তু একযোগে লইয়া এন সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা পরস্পর সমান হয় তবে এন এর মান নির্ণয় করো এই অঙ্কটা আমরা আগের যে ফর্মুলাগুলো দেখেছি সেই ফর্মুলাগুলো দিয়েই করার চেষ্টা করব তো অঙ্কটা দেখে নাও তো এখানে বলেছে যেটা সেটা হচ্ছে আর প্লাস আট ড্যাস সংখ্যক বস্তু একযোগে লইয়া এন সংখ্যক বস্তুর সমবায় কত হবে আর প্লাস আট ড্যাস বস্তু একযোগে লইয়া এন সংখ্যক বস্তুর সমবায় হবে এন সি আর প্লাস আর কি বলেছে আর বলেছে যে আর মাইনাস আট ড্যাস সংখ্যক বস্তু একযোগে লইয়া এন সংখ্যক বস্তুর সমবায় হবে কি হবে এন সি আর মাইনাস আট ড্যাস আচ্ছা এই দুটো সমবায় সংখ্যা পরস্পরের সমান এই দুটো সমবায় সংখ্যা পরস্পরের সমান তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব এখানে পরস্পরের সমান হলে এন এর মান নির্ণয় করতে দিচ্ছে তাহলে এই অঙ্কটা সহজভাবে করার উপায় দেখো একটা ফর্মুলা মনে করো আমি দেখিয়েছিলাম এন সিপি টু সি কিউ কখন হবে যখন হয় পি ইকোয়াল টু কিউ হবে এন ইকাল টু পি প্লাস কিউ হবে তো এই দুটো উপায় হবে তাহলে এখানে আর প্লাস আর আর মাইনাস উপায় নেই কারণ দুটো রাশি কে দুটো রাশির যোগ ফল আর ওই দুটো রাশির বিয়োগ ফল এক হতে পারে না তাহলে কি হবে এই সেকেন্ড অপশানটা হবে এন ইকাল টু পি প্লাস কিউ সেকেন্ড অপশানটা করলেই এই অঙ্কটা খুব সহজে হয়ে যাবে তাহলে আমরা কি করবো তারপর এন ইকুয়াল টু আর প্লাস আর ড্যাস প্লাস আর মাইনাস আর তোলো আর প্লাস আর প্লাস আর মাইনাস এটা কাটলে হবে টু আর তাহলে এনের মান কী হবে টু আর এই এনের মানটাই নির্ণয় করতে দিয়েছিল এটাই হবে অ্যান্সার এন এর মান হবে টু আর তাহলে বন্ধুরা এই অঙ্কটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করে দেবে আর তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে পুরো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ